আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তিবাক্যের গঠন, সংযোজকের প্রকৃতি, সংযোজকের ভূমিকা বা কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যুক্তিবাক্যের গঠন নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যুক্তিবাক্য সম্পর্কে আমাদের একটু প্রাথমিক ধারণা থাকা দরকার। যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে বলা হয় যুক্তিবাক্য। এই সম্পর্কের বর্ণনা কোনো সময় স্বীকৃতিমূলক হতে পারে, আবার কোনো সময় অস্বীকৃতিমূলক হতে পারে। এই সম্পর্কের বর্ণনা করতে যে আমরা কখনো দুটি পদের মধ্যে একটি সম্পর্ককে স্বীকার করি, আবার কখনো দুটি পদের মধ্যে একটি সম্পর্ককে অস্বীকার করি। যেমন শোনা হয় মূল্যবান, এখানে শোনা উদ্দেশ্যপদ, মূল্যবান বিধেয় পদ, এখানে দুটি পদের মধ্যে একটি সম্পর্ককে স্বীকার করা হয়েছে। সুতরাং এটা আছে স্বীকৃতিমূলক বাক্য, যুক্তিবাক্য। পারদ নয় কঠিন, এটিও একটি যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের পারদ হচ্ছে উদ্দেশ্যপদ, কঠিন হচ্ছে বিধেয় পদ। এই দুটি পদ, এখানে দুটি পদের মধ্যে একটি সম্পর্ককে অস্বীকার করা হয়েছে, এটা আছে অস্বীকৃতিমূলক একটি যুক্তিবাক্য। এই দিক থেকে বিবেচনা করে যুক্তিবাক্যের গঠন হিসেবে আমরা দেখতে পাই যে যুক্তিবাক্যের একটি যুক্তিবাক্যের তিনটি অংশ। একটি হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য বিধেয় সংযোজক। একটি যুক্তিবাক্যের তিনটি অংশ উদ্দেশ্য বিধেয় সংযোজক। তা এখানে একটা যুক্তিবাক্যের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখাব, দুধ হয় সাদা, এটি একটি যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে দুধ সাদা বিধেয় পদ, আর এই হয় অসংযুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি এখানে একটি যুক্তিবাক্য দেওয়া আছে দুধ হয় সাদা। এই যুক্তিবাক্যে তিনটি অংশ, প্রথম আছে দুধ, এটা আছে উদ্দেশ্যপদ, শেষে দেখছি আমরা সাদা, এটা একটা বিধেয় পদ, আর মাঝখানে আছে সংযোজক হয়, এটা আছে দুটি যুক্তিবাক্যকে সংযুক্ত করেছে। এখন আমরা জানবো যে উদ্দেশ্য কাকে বলা হয়, বিধেয় কাকে বলা হয়, এবং সংযোজক কাকে বলা হয়। কোনো যুক্তিবাক্যে যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। কোনো যুক্তিবাক্যে যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ। আর বিধেয় হচ্ছে কোনো যুক্তিবাক্যে যে পদের সাহায্যে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয় বিধেয় পদ। আর সংযোজক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়র মাঝে সংযোগকারী চিহ্নকে বলা হয় সংযোজক। তাই এখানে দুধ হচ্ছে উদ্দেশ্য পদ, এই দুধকে উদ্দেশ্য করেই এই বাক্যটিকে সাদা পদ দিয়ে বর্ণনা করা হয়েছে। সুতরাং দুধ হচ্ছে উদ্দেশ্য পদ আর সাদা হচ্ছে বিধেয় পদ, কারণ বিধেয় পদের সাহায্যে দুধ সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়েছে। আর হয় আছে সংযোজক,
উদ্দেশ্য এবং বিধেয়র মাঝে সংযোগ করে চিহ্ন হয় না থাকলে উদ্দেশ্য বিধেয়কে সংযুক্ত করা সম্ভব হতো না। সুতরাং এটি আছে সংযোজক। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আমরা সংযোজকের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব। সংযোজকের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করব যে সংযোজক এর ভূমিকা বলতে কাজ এখানে বন্ধ করতে হবে।